ঢুকে পড়া গ্রামে দুজন আছেন, জলিউদ্দিন মিশিকে আছেন, আমাদের সম্পাদক, আমাদের সম্পাদক মাহবুব একদিন বললেন যে গরিব আসলে অনেক সংগঠন করেছে, কাদাইলে এরকম কিছু করা যায়। আমার একটা স্বপ্ন ছিল, এই স্বপ্নের সাথে একটা পোষণ করে শিল্প সাহিত্য সংস্কৃতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তার জন্য আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমি আশা করি আপনারা আজকে উপস্থিত হয়েছেন, অবশ্যই এই সংগঠনের টানে এখানে এসেছেন, উপস্থিত আছেন আলমগীর, তার স্ত্রী অসুস্থ, যে কারণে আসতে পারেনি, এদিকে শুয়ে ছিলেন, তানিয়া সুলতানা। এই হলো আমাদের 31 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি। আমি বললাম যে প্রথম দিনে ছবি করতে পারি, কথা বলতে তার অসুবিধা, আমি যতটুকু জানি আসলে এই ধরনের একটা সংগঠন শিল্প সাহিত্য সংস্কৃতির সঙ্গে জড়িত একটা সংগঠন করার স্বপ্ন আমার অনেক দিনের। তো প্রশ্ন উঠতে পারে যে দেশ বিদেশ ঘুরে এসে সব জায়গায় করে শেষ পর্যন্ত আবার উপজেলা পর্যায়ে একটা করতে যান। আমি আমাদের বিন্দু আসিনী স্কুলের একটা সঙ্গীত ছিল, তার মধ্যে বিখ্যাত কবি আমাদের স্যার ছিলেন শহীদ স্যার, তার লেখা তরুর শাখারা গেল দিকে দিকে এইখানে রয় তাহার মূল। আজকে রফিক আজাদ কাটালের সন্তান অনেক বড় মাপের কবি, অতীতে সেই ষোড়শ শতাব্দী থেকে অনেক কবি শিল্পী সাহিত্যিক ধলাপার রিয়াজুদ্দিন মাস্টার সাহেব থেকে শুল্ক অনেকেই এখানে জন্ম নিয়েছেন, সাহিত্য সাধনা করছেন। কিন্তু একটা জায়গায় এসে আমার কাছে মনে হয়েছে যে আমরা যে তরুর শাখারা বিভিন্ন জায়গায় গেলাম, যে জায়গায় আমাদের মূল সেই জায়গাটা বোধ হয় এখন আর সেইভাবে শিল্প সাহিত্য এটা চর্চিত ওইভাবে হয় না, কিছুটা যোগাযোগের অভাবে, কিছুটা উৎসাহের অভাবে এবং ঐক্যবদ্ধভাবে একটা প্রয়াস নেওয়ার জন্য। সেই জন্য তৃণমূলে যারা সাহিত্য সাধনা করছে, যারা আগামী প্রজন্মে আলোকিত হবেন, তাদের একত্রিত করে একটা আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই প্রেরণায় থেকে মূলত আমরা এই সংগঠনটি করার চিন্তা করি। এবং আজকে তার প্রথম এই যে আমাদের সাধারণ সভা, কার্যকরী পরিষদের সভা, সেটা আমরা করলাম প্রথম আমাদের সাফল্যের পদক্ষেপ হিসাবে। আজকের এই দিনটাকে আমরা গণ্য করতে চাই।